গুড মর্নিং এভরিওয়ান, আজ হলো রোববার। রোববার সকাল 6:30 থেকে আমার ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠে গাছে জল দিলাম, গাছে জল দিয়ে এসে তারপরে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘর পরিষ্কার করে আগের দিনে রাত্রে সমস্ত বাসন সমস্ত কিছু মেজে নিচ্ছি। মেজে নিয়ে তারপরে করব ঘর পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। তো সকালের যা বাসি কাজকর্ম থাকে সেগুলো সেরে নিয়ে তারপর ব্রেকফাস্ট তৈরি করতে ঢুকবো। আর আজকে একটু তাড়া আছে, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ রোববার দিন আমাকে আমি বাজারে যাই সারা সপ্তাহের বাজার করে আনতে। তো বাজারে যেতে গেলে আমাকে একটু সকাল সকালই উঠতে হবে, কারণ বাজার থেকে এসে আবার দুপুরে রান্না সব কিছু করতে হবে। তাই জন্য একটু সকাল সকালই আজকে উঠেছি। রবিবার বলে যে একটু দেরি করে উঠবো তারও কোনো উপায় নেই। রবিবার দিন যেন বেশি কাজের চাপ থাকে অন্য দিনের তুলনায়। অন্য দিন তবু এত তাড়াতাড়ি উঠতে হয় না, রোববার দিন একটু বেশি তাড়াতাড়ি উঠতে হয়। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা হয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো সার্ফ দিয়ে মেখে নেব। মেখে নিয়ে তারপরে বাথরুমে গিয়ে কেচে নেব, কারণ আমাদের তো এখানে কোনো বাইরে কলের কোনো ব্যবস্থা নেই আর আমাদের ওয়াশিং মেশিনও নেই, তাই বাথরুমে আমাকে জামা কাপড়গুলো কাচতে হয়। তো জামা কাপড়গুলো মেখে নিই বাইরেতে, মেখে নিয়ে তারপর ঘর বাথরুমে গিয়ে কাচি। আর তারপরে জামা কাপড়গুলো কেচে ব্রেকফাস্ট তৈরি করে তারপরে আমি চলে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে গিয়ে রেডি হয়ে নেব বাজারে যাওয়ার জন্য। তো জামা কাপড়গুলো মেলে দিলাম, মেলে দিয়ে এবার নিচে গিয়ে চলে যাব, জামা কাপড় পরবো বাজারে যাওয়ার জন্য। পরে চলে যাব বাজারে, তারপরে এসে আবার দুপুরে রান্না। গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি আবার চলে এলাম সকালবেলা। দেখলেন সমস্ত কাজটা সারলাম, সেরে বাজারে গিয়েছিলাম। আর আজকে তো রোববার, প্রত্যেক রোববার তো আমি সারা সপ্তাহ বাজার করে নিই, মানে কাঁচা আনাজ মাছ যা লাগে তো সেসবগুলো করে নিই। আর যেসবগুলো করে এনে সকালে ব্রেকফাস্ট করে তারপরে ওই বাজারগুলো ধোয়া হয়নি, সমস্ত বাজার এখানে এখনো পড়ে আছে। এগুলো এখনো আমার ধোয়া হয়নি, এগুলো ধুয়ে নেব পরে। আগে রান্না টান্না সেরে নিই তারপরে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, হবে খালি মাংস। আজকে মটন এনেছি, তো মটনটা আলু দিয়ে একটু ঝোল ঝোল মতো হবে, আর ভাত ভাবিয়ে গেছি। সকাল থেকে একটু মানে বসা দাঁড়ানোর সময় পাইনি, যে একইভাবে মানে সকাল থেকে উঠে থেকে কাজ করে যাচ্ছি। তো যাই হোক, দেখিয়ে দিই বাজার থেকে মানে কী কী মাছ এনেছি। এইটাতে আছে পম্পলেট মাছ, পম্পলেট মাছটা আমি ধুয়ে রেখেছি, নুন টুন মাখাবো না, এমনি ফ্রিজে তুলে দেবো। আর এটাতে এমনি একটু চারা পোনা মাছ নিয়েছি, শুধু আমি আর আমার ছেলের জন্য, আমার হাজব্যান্ড তো বাড়ি থাকে না অফিসে। আর এটা হলো তোপসে মাছ, তোপসে মাছের ফ্রাই করার জন্য নিয়েছি। এটা সাইজ একটু ছোটো, ছোটো হলেও খেতে খারাপ হবে না। আর এই যে মাটন, মাটনটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মাটনের জন্য কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট করে নিয়েছি। আর এটা হলো আলু ভেজে তুলে রেখেছি। তো চলুন তাহলে রান্নাটা আমি একটু একটু করে শেয়ার করি আপনাদের সাথে। আর এখানে আমি এই যে আলুগুলো ভেজে আর পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, মানে পেঁয়াজটা ভাজা হয়েও গেছে। এবার আমি মশলাটা দিয়ে দেবো, আদা রসুন বাটাটা। তো চলুন আর দেরি না করে চটপট করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। রান্না করতে যত দেরি হবে, কাজ গোছাতেও তত দেরি হবে, সব কিছুরই দেরি হবে। তো চলুন আগে চটপট করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো মাংসটা বসানোর জন্য আমি প্রথমে কড়াইতে তেজপাতা দিয়েছিলাম, তেল গরম হওয়ার পরে সাথে পেঁয়াজগুলো দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে, তার ওতে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর ওতে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু তেল ছাড়া পর্যন্ত। তারপরে যা যা গুঁড়ো মশলা, রেগুলার গুঁড়ো মশলা মাংসে ব্যবহার করি সেগুলো সব দেবো।
মাংসটায় দেখুন, ওই সরি মশলাটায় দেখুন তেল ছেড়ে গেছে। তারপর ওতে আমি একটু দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, আর দেব হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব, কারণ আমি অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি, ওতেই ঝাল হয়ে যাবে। গুঁড়ো লঙ্কাটা কালার আসার জন্য দিলাম। আমার কাশ্মীরি রেড চিলি পাউডারটাও শেষ হয়ে গেছে, তার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আর দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর একটু সামান্য গরম মশলা আমি মাংস কষানোর সময় দিয়ে দিই, একটু সামান্য গরম মশলাও দিয়ে দিয়েছি, যেটা আমি বাড়িতে বানাই গরম মশলাটা সেটা। তো ওই মশলাটা থেকে তেল ছেড়ে যাওয়ার পর আমি এবার মাটনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে। আর মাটন তো কড়াতে সেদ্ধ হতে চায় না, ওটাকে কষিয়ে নিয়ে লাস্টে আলু দিয়ে প্রেসারে দিয়ে দেবো, দিয়ে সিটি দিয়ে নামিয়ে নেব। অন্যদিন আমি মাটন ফার্স্টে প্রেসারে সিটি দিয়ে সেদ্ধ করে নিই, নিয়ে তারপরে কষাই। আজকে অতটা টাইম ছিল না, একটু দেরি হয়ে গিয়েছিল, তো তাই জন্য ভাবলাম এইভাবেই করে নিই। তো মাংসটা থেকে দেখুন তেল ছেড়ে গেছে কষাতে কষাতে। এবার ওতে আমি আলুগুলো দিয়ে দেব, দিয়ে আরেকটুখানি কষিয়ে নেব। তো আলুগুলো দিয়েও ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দেব। মাংসতে ঠান্ডা জল দেওয়ার থেকে গরম জলে দেওয়াই ভালো। আমি দেখেছি আমার বাড়িতে মা বা আমার শাশুড়ি মা যখন মাংস করতেন গরম জলটাই দেন, তো তাই জন্য আমিও গরম জলই দিই। গরম জল দিয়ে তারপরে একটু ফুটে গেলে আমি প্রেসারে ওটা ঢেলে দেবো। প্রেশার কুকারে দিয়ে 10-12 সিটি দেওয়ার পর তারপর প্রেশার কুকার থেকে মাংসটা আমি নামিয়ে, মাংসটা আমার রান্না করা হয়ে গেছে, একটু ঝোল ঝোল আছে, বেশি ঝোল নেই, মোটামুটি অল্প ঝোল আছে। আর অনেক বেলা হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপরে আবার একটু পরে ফিরছি আর খাবারটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আর সারাদিন আজকে একটু কথা বলার সময় হয়নি, রোববার দিন এতটাই ব্যস্ত থাকি না, ভিডিও করবো না সেটাই ভেবে উঠতে পারি না, প্রচুর ব্যস্ত থাকি সারাদিন, সকাল থেকে উঠে সমস্ত কিছু করা আবার বাজারে যাওয়া এইসব করতে করতেই সারাদিন কেটে যায়। তো তবুও আমি একটু একটু করে ভিডিও যতটুকু পারি করে রাখি। তো দুপুরবেলা দেখলেন মাটন হয়েছিলো আর ভাত, রাত্রিবেলাও ভাবছি ভাত করবো, মানে ভাত পাতলা করে মসুর ডাল, আর আমি যে তোপসে মাছগুলো এনেছিলাম ওগুলো ফ্রাই করব। তো ভাবছি রাত্রিবেলা এই রান্না করব, আর একটুখানি আলু সেদ্ধ করে শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে ওটা দিয়ে মাখবো। রাত্রিবেলা ভাবছি এই করবো, একদম হালকা সিম্পল একদম রান্না, কারণ দুপুরবেলা মাটন খেয়েছি, রাত্রিবেলা আরও অন্য কিছু রিচ খেলে শরীর খারাপ করে যেতে পারে। আর আমার চুলটুলের অবস্থা দেখো, চুলটুল এখনও আঁচড়ায়নি, বিকালবেলা একটুখানি রেস্ট টেস্ট নিয়ে উঠে তারপরে রান্নাঘরে এসে এই যে সব সবজিগুলো ধুলাম, সকালে সবজিগুলো ধোয়ার টাইম হয়নি, মাছ ধুয়ে রান্না টান্না করতে করতেই 2:30 বেজে গেছে, তার সেগুলো করেছি, এগুলো ধুলাম। সন্ধ্যাবেলা যা থাকে টুকিটাকি কাজ, সন্ধ্যা দেওয়া, জল ভরা, তো সমস্ত কিছু করা হয়ে গেছে। করে আমি এখন এসেছি রান্নাঘরে, তোপসে মাছটা কীভাবে করব আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে। তো তোপসে মাছটা ফার্স্ট আমি ম্যারিনেট করে রেখে দেবো, এখন তো ওটা ভাজবো না, ওটা আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেবো, তারপরে ওটাকে ফ্রাই করবো। তো তোপসে ভাই বানাতে আমি রান্নাঘরে চলে এসেছি, মাছটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে নিলাম হলো বেসন, যার যতটা পরিমাণ মাছ সেরকম অনুযায়ী বেসন নিতে হবে, আর একটু চালের গুঁড়ো দেবো এতে, আর দেব হচ্ছে একটু সামান্য খাবার সোডা আর পরিমাণ মতো নুন, আর একটু কর্নফ্লাওয়ার থাকলে দিলেও ভালো হয়, না দিলেও কিছু অসুবিধা নেই, আমার কর্নফ্লাওয়ার ছিল তাই একটু দিয়ে দিলাম। বেকিং এমনিতেই খাবার সোডা দিলে ওটা ক্রাঞ্চিভাবে এসেই যায়, তার জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন হয় না, আমার ছিল তাই একটু দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে।
আর এটাতে আমি দেব হচ্ছে যে আদা রসুন আর কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ আমি একসাথে বেটে রেখেছিলাম, তো খানিকটা আমি মাছে ম্যারিনেট করার জন্য দিয়ে দিয়েছি আর একটু রেখে দিয়েছি, ওটাতে আমি ব্যাটারটা গুলবো। তুই মশলাটার মধ্যে জল দিয়ে অল্প অল্প করে জল দিয়ে গুলতে হবে, কারণ ব্যাটারটা বেশি পাতলা হয়ে গেলে মাছ ফিস ফ্রাইটা করার সময় মাছের গায়ে লাগবে না, একটু ঘন ঘন করে গুলতে হবে। আর এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, একদম যেন কোনো দানা না থাকে সেরকম অবস্থায় এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে তারপর তেল গরম হলে ওটাকে ভাজতে দিয়ে দিতে হবে। আর এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে যাওয়ার পর গ্যাসটা মিডিল ফ্লেমে করে দিয়ে তারপরেই মাছগুলো ভাজ দিতে হবে, না হলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরে মাছগুলো ভালো সেদ্ধ হবে না, তাই জন্য গ্যাসটা একটু কমিয়ে দিয়ে তারপর মাছগুলো একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে নয় সরি, যার যতটা পরিমাণ তেল দেওয়া থাকবে সেরকম পরিমাণ অনুযায়ী, কেউ চারটে কেউ পাঁচটা, আবার মাছের সাইজ অনুযায়ীও দেওয়া যায়। আমার মাছ তো একটু ছোটো তাই একটা এতে চারটে পাঁচটা করে দেওয়া যাচ্ছিলো, অসুবিধা হচ্ছিল না। তো মাছ প্রথমবারে যেটা দিয়েছিলাম ওটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি, পরপর আমি সবগুলো এবার একে একে ভেজে নেব। তার আগে আমি এবার আমি বলি মাছটা কিভাবে ম্যারিনেট করেছিলাম। আসলে ম্যারিনেট করার সময় আমি দেখাতে ভুলে গিয়েছিলাম, ক্যামেরাটা অন করতেই ভুলে গিয়েছিলাম যে কিভাবে ম্যারিনেট করছি দেখানোর জন্য দেখাবো। তো যাই হোক আমি বলি এবার কীভাবে মাছটা ম্যারিনেট করেছিলাম। মাছটায় আমি ওই যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, যেটা ব্যাটারে দিলাম সেই পেস্টটা থেকেই খানিকটা নিয়ে মাছেতে দেব, আর ওতে দেব একটু সামান্য লেবু আর গোলমরিচ গুঁড়ো আর নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমাকে এক ঘন্টা মতো রেখে দিতে হবে। আবার না রাখলেও হয়তো 10-15 মিনিট রাখতে হবে, যতক্ষণ না মাছের মধ্যে মশলাগুলো ভালোভাবে না ঢুকে। মাছটা এইভাবেই ম্যারিনেট করতে হবে, ওটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম বললাম। আর মাছগুলো আমি সবগুলো এইভাবে ভেজে নিচ্ছি, তো ভাজছি আর ওদের খেতে দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা বেশি বড় করলাম না। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টও করবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম, গুড নাইট অ্যান্ড টাটা।